বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা। আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব। রয়েছে একটি সাঁওতাল আদিবাসী পাড়া, গ্রামের নাম বাঁকা জল। এটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। তাঁদের মধ্যে কেউ কেউ ভাণ্ডারা দেন, আগত সকল ভক্তদেরকে বসিয়ে পেট ভরে খেতে দেওয়া হয়। বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। সতীর দেহের কটিদেশ বা কোমরের অংশটি এই কুণ্ডে বন্ধুরা, আজকের আমার গন্তব্য ভারতবর্ষের শেষ সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলা। যে ট্রেনটি করে যাচ্ছি এটি প্রত্যেকদিন শিয়ালদাহ থেকে 6:35 ছাড়ে, বোলপুর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছায় 9:35 নাগাদ। ট্রেনের ভাড়া 70 টাকা। শিয়ালদাহ থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 154 কিলোমিটার। মাঝে পড়ে 48টি স্টেশন, কিন্তু ট্রেনটি শিয়ালদহের পর মাত্র 3টি স্টেশনে থামে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কবিগুরুর স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে সামান্য হাঁটা পথে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা। যাত্রাপথে বাস ভাড়া মাত্র 15 টাকা। লাল মাটির আদর আর প্রশান্ত বনময় পরিবেশের মধ্যে দিয়ে একে বেঁকে সর্পিল গতিতে বয়ে চলেছে বীরভূমের আদরের নদী কোপাই। এই নদীটি হল ঝাড়খণ্ড থেকে বয়ে আসা ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। কোপাই শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আমাদের ছোট নদী কবিতায় এই কোপাই নদীর একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। মন্দির থেকে হাঁটা পথে সামান্য দূরে রয়েছে একটি সাঁওতাল আদিবাসী পাড়া, গ্রামের নাম বাঁকা জল। নিখাত গ্রাম্য প্রকৃতির স্বাদ নিতে চাইলে এই গ্রামটিতে এসে কিছুক্ষণের জন্য ঘুরে যেতে পারেন। আদিবাসী গ্রাম ঘুরে সকাল সকাল চলে এলাম মন্দিরের সামনে। এই হলো মন্দিরে প্রবেশের প্রধান তোরণ। ভিতরে প্রবেশ করে দেখবেন বিভিন্ন প্রয়োজনীয় দোকান। এর মধ্যে রয়েছে খাবার হোটেল, স্টেশনারি দোকান, টাকার প্রয়োজন হলে SBI ATM কাউন্টার রয়েছে। আর যত মন্দিরের কাছে এগিয়ে যাবেন পাবেন বিভিন্ন পুজোর সামগ্রী। এছাড়াও বিশাল মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর সাজানোর নানান শৌখিন দ্রব্যের দোকান। আর এসব কিছু দেখতে দেখতেই চলে এলাম একেবারে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে। কত দেখবি রে সাধুর মেলা,
কত দেখবি রে সাধুর মেলা, আমার মন চলে যায় কঙ্কালীতলারে, আমার মন চলে যায় কঙ্কালীতলা। বাবার কাশি কালচি ধামে এলে, বাবার কাশি কালচি ধামে এলে, কত দেখবি রে বাউলবালা, কত দেখবি রে সাধুর মেলা, আমার মন চলে যায় কঙ্কালীতলারে, আমার মন চলে যায় কঙ্কালীতলা। বিভিন্ন সতীপীঠের মতো এই কঙ্কালীতলাকে নিয়েও শাস্ত্র ও শাস্ত্রকারদের মধ্যে নানান মত পার্থক্য রয়েছে। তথাপি এই মন্দিরের সেবায়িত, স্থানীয় তন্ত্রসাধক ও বিভিন্ন গ্রন্থের নানান তথ্য একত্রিত করে যে মূল বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হল, পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় পতিগুরু শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর মহাদেব মহেশ্বর দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তাঁর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেন, আর সেই 51টি খণ্ড মর্ত্যলোকের 51টি পবিত্র স্থানে পতিত হয়ে পাষাণে বা পাথরে পরিণত হয়। আর সতীর প্রতি অতীব আসক্তি হেতু প্রত্যেক পীঠস্থানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহেশ্বর বিরাজমান। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি রায়গুণাকর ভারতচন্দ্র তাঁর অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখেছিলেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরুনাম। বলা হয় প্রাচীন এই তীর্থে সতীদেবীর কটিদেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা, আর এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এই কঙ্কালীতলার সতীপীঠটিকে বলা হয় ভারতবর্ষের অন্তিম বা শেষ সতীপীঠ। কেন বলা হয় শুনুন এখানকার সেবায়িতের মুখে। এটা হচ্ছে দেবীর 51টির শেষ পীঠে, যেটা অন্তিম পীঠ বলা হয় একে। দেবাদিদেব মহাদেব যখন দুর্গাকে নিয়ে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ওলোই পালোই করে বেড়াচ্ছিল, তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে 51 খণ্ডে খণ্ডিত করলো। দেশ দেশান্তরে 51 খণ্ডে খণ্ডিত পড়তে 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 এসে দেবাদিদেব মহাদেব যখন এসে একে যখন তাণ্ডব লীলা শুরু করলো, হ্যাঁ, তখন নারায়ণ তখন স্বয়ং নিচে নেমে এসে দেবাদিদকে মহাদেবকে জড়িয়ে ধরে বললো, তোমার স্ত্রীর অঙ্গে আর কিছু নেই, সব দেশ বিদেশে সব পরিচিত হয়ে পড়ে গিয়েছে, এটাকে তুমি এইখানে নামিয়ে দাও। তখন দেবাদিদেব মহাদেব এইটাকে নামিয়ে দিল। যখনই নামিয়ে দিল তখন বসুমতী তার চাপ সহ্য করতে না পেরে নিচে বিরাট গর্ত হয়ে গেল। কাশী মণিকণিকা ঘাট সেই গঙ্গা থেকে সুড়ঙ্গপথে গঙ্গাকে নিয়ে এসে এই গর্তটিকে জলপূর্ণ করে দিল। তাই এখানে জায়গাটা হচ্ছে অন্তিমপীঠ বলা হয়, শেষ পীঠ এইটাই আমাদের জানা আছে। এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পাশেই শীতল বটবৃক্ষের তলদেশে রয়েছে রুরু ভৈরবের মন্দির। শাস্ত্রমতে রুরু ভৈরব হলেন দেবাদিদেব মহাদেবের এক ভয়ঙ্কর ক্রোধিত রূপ। তাকে অষ্টভৈরবের মধ্যে দ্বিতীয় স্থানে ধরা হয়। এই কঙ্কালীতলায় আগে কোনো মন্দির ছিল না, শুধুমাত্র এই জলাশয়টি ছিল, যেটিকে পবিত্র কুণ্ড হিসাবে পূজো করা হতো। বলা হয় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। সতীর দেহের কটিদেশ বা কোমরের অংশটি এই কুণ্ডে অস্তরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। তখন হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে, বলি হয়, তিন দিন ধরে উৎসব পালিত হয়। বছরের ওই নির্দিষ্ট দিন ছাড়া আর কেউ কখনোই এই কুণ্ডে নামেন না। আর বলা হয় এই বিধির অমান্য করলে ঘোর বিপদ
অবশ্যম্ভাবী, যার একটি দুটি নয় বহু প্রমাণ রয়েছে। স্থানীয় মানুষেরা এই কুণ্ডের জলকে ভীষণ পবিত্র বলে মনে করেন। বহু মানুষ এই কুণ্ডের জল পান করে তাদের নানান দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন বলে শোনা যায়। জনশ্রুতি আছে কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে দুটি সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গ দুটির সাথে নাকি যোগ রয়েছে সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের। এই কুণ্ডের ঠিক পাশেই রয়েছে এই বিশাল দেবীঘরটি। এটি হলো সবথেকে প্রাচীন, এখনো প্রতিদিন এখানে পুজো দেওয়া হয়। আর মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে রয়েছে এই বটবৃক্ষটি, এটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। ভক্তরা তাদের দুঃখের কথা, আশা আকাঙ্ক্ষার কথা মায়ের কাছে পুজো দিয়ে এই গাছে একটি সুতো বেঁধে মানত করে যান। পরবর্তীকালে যেসব ভক্তের মনস্কামনা পূর্ণ হয় তাদের মধ্যে কেউ কেউ ভাণ্ডারা দেন, অর্থাৎ তখন মন্দিরের পার্শ্ববর্তী এই স্থানে বসে বড়সড় রান্নার আয়োজন। রান্না করা হয় রকমারি নানান পদ, সে এক বিরাট আয়োজন। আর রান্নার শেষে মন্দিরের পার্শ্ববর্তী এই বাগান চত্বরে আগত সকল ভক্তদেরকে বসিয়ে পেট ভরে খেতে দেওয়া হয়। তবে এটা কিন্তু প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে হয়। এছাড়াও মন্দির কমিটির তরফ থেকে 50 টাকার বিনিময়ে আপনারা দুপুরের ভোগান্ন পেতে পারেন। এক্ষেত্রে এখানে আসার আগে এই নম্বরে ফোন করে জানিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কঙ্কালীতলা মন্দিরের একেবারে গর্ভগৃহে। এখানে এই মন্দিরে দেবীর কিন্তু কোনো মূর্তি নেই। প্রচলিত রয়েছে এখানে দেবী নাকি নিজেই চান না তার কোনো মূর্তি তৈরি হোক। মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেখা যায় একটি বেদী। বলা হয় এই বেদীর নিচে রয়েছে 108টি নরমুণ্ড, আর সেই বেদীর উপরে শ্মশানকালীর এই বাঁধানো ছবি, তাতেই চলে নিত্য পুজো। সামনে রয়েছে একটি ঘট, ইহাকেই দেবগর্ভারূপে কল্পনা করে পুজো করা হয়। দেবীর এই কল্পিত ছবিটি এঁকেছিলেন শান্তিনিকেতনের একজন বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে, কিন্তু দেবীর আসল প্রস্তরীভূত দেহাংশটি রয়েছে মন্দিরের পার্শ্ববর্তী এই কুণ্ডের জলে। কঙ্কালীতলার এই সতীপীঠে বহু সাধক সিদ্ধিলাভ করেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধক যোগনাথ, রাম ঠাকুর, ভৈরবগিরি, সাধু খেপা, সারদা গোস্বামী, ভূপেন্দ্রনাথ মিশ্র আর জগদীশ বাবা। আমাদের অন্নপূর্ণা পাগল বাবা, পাগল বাবা অন্ন পাই না, আমাদের পাগল বাবা অন্ন পাই না, গাঁজা সিদ্ধি দাম জোটে না বাবা। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছে, প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন। বলা হয় সেই সময় বীরভূমের এই জায়গাটিও কাঞ্চিরাজের অধীনে ছিল, আর কাঞ্চিরাজা ছিলেন শিব ভক্ত। শোনা যায় এই কোপাই নদীর তীরে এই মন্দির নির্মাণ করে এখানে তিনি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই থেকে এখানকার এই শিবলিঙ্গটি রাজার নাম অনুসারে কাঞ্চিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। মন্দিরের একেবারে পাশেই রয়েছে শত বছরের প্রাচীন এই কঙ্কালীতলা মহাশ্মশান। শবদেহ কাঠে পোড়ানোর পাশাপাশি এখানে ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের পিছন দিয়ে কোপাই নদীর পার ধরে কিছুটা হেঁটে গেলে পড়বে একটি দীর্ঘ আম্রকানন। কঙ্কালীতলা বেড়াতে আসলে এই দিকটা অনেকেই আসেন না, কিন্তু নদীর তীরের নির্জন নিরিবিলি এই দিকটা আসলে বেশ ভালোই লাগে। কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে
শ্মশানের মধ্যে দিয়ে কোপাই নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে একটি অলৌকিক বেলগাছের সন্ধান পেলাম। এই সেই বেলগাছ এখন যার তলায় আমি দাঁড়িয়ে রয়েছি। এখানকার স্থানীয় তান্ত্রিকরা মনে করেন এই গাছটি একটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। কেন বলছি দেখুন, এই বেলগাছটি আমাদের সাধকদের পক্ষে অতীব, মানে মা কঙ্কালীর অতীব গুপ্ত সাধনার জায়গা। এই যে বেলগাছটি দেখছেন, এখানে বেদিতে বসে বিভিন্ন অমাবস্যায় তান্ত্রিকেরা রাতের অন্ধকারে তাদের ভয়ানক তন্ত্র সাধনায় মেতে ওঠেন। এই যে ভাঙা কলসিগুলো দেখছেন, এগুলো দিয়ে এখানে নানান তন্ত্রক্রিয়া করা হয়েছিল। বলা হয় এই বেলগাছটি নাকি তান্ত্রিকদের তন্ত্র সাধনার একটি পছন্দের স্থান। আর বেলগাছটির পার্শ্ববর্তী এই যে ঝোপঝাড় দেখছেন, এখানে রয়েছে নানান ঔষধি বৃক্ষ। এরপর মন্দির প্রাঙ্গণে ফিরে এসে দেখলাম শুরু হয়েছে সাঁওতাল নৃত্য। সন্ধে নেমে আসার আগে গিয়ে পৌঁছলাম শ্মশান পার্শ্ববর্তী মদন বাবার আশ্রমে। মাটির ঘর, গ্রাম্য পরিবেশ এবং ঘর ভাড়া খুবই কম। স্থির করলাম এখানেই রাত্রি বাস করব। আর কথা হয়েছিল রাতের খাবার ব্যবস্থা এনারাই করে দেবেন। ভিডিওর ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা যদি এখানে থাকতে চান যোগাযোগ করে নেবেন। এরপর সমগ্র কঙ্কালীতলার রূপ ধীরে ধীরে বদলে যেতে শুরু করল, নেমে এলো সন্ধ্যের অন্ধকার। শুরু হলো সন্ধ্যারতি। এই আরতি দেখব বলেই আজ রাত্রে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। দিনে যেখানে এত কোলাহল, জনসমাগমে ভরপুর আধুনিক কঙ্কালীতলা, রাত নামতেই যেন টাইম মেশিনে চেপে পিছিয়ে গেলাম 300 বছর অতীতে। কঙ্কালীতলা বেড়াতে আসলে এও যেন একটা বাড়তি পাওনা। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।